বাংলাদেশে বায়ু পরিস্থিতি বিপজ্জনক বিবেচনা করে এক বাংলাদেশিকে ফ্রান্সে বসবাসের অনুমতি দেয়া হয়েছে দেশে ফিরলে ওই ব্যক্তির মৃত্যুর আশঙ্কা রয়েছে এই মর্মে সম্প্রতি রায় দেন ফ্রান্সের একটি আদালত তবে চল্লিশ বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিকের নাম জানা যায়নি ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ সূত্রে জানা গেছে ফ্রান্সে এ ধরনের রায় প্রথম বলে মনে করছেন ওই ব্যক্তির আইনজীবী জানা গেছে ওই ব্যক্তি দুই সালে ফ্রান্সে বাড়ি জওয়ান সেখানকার তুলো এলাকায় তিনি ও ওয়েটারের কাজ করেন তার আইনজীবী আদালতকে জানান ওই বাংলাদেশি গুরুতর শ্বাসকষ্টে ভুগছেন বাংলাদেশে ফিলে বায়ু দূষণের কারণে তার মৃত্যু হতে পারে তাছাড়া তিনি যেসব ওষুধ সেবন করেন সেগুলো বাংলাদেশে পাওয়া যায় না তার শ্বাস প্রশ্বাসের সমস্যা এতটাই প্রকট যে ঘুমানোর জন্য ভেন্টিলেশনের দরকার হয় টেলিগ্রাফ সূত্রে আরও জানা গেছে ওই ব্যক্তির বাবাও চুয়ান্ন বছর বয়সে অ্যাজমায় আক্রান্ত হয়ে মারা গেছেন